হচ্ছে দমন অধ্যায় অর্থাৎ সলিউশন। এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য। যারা বেশি নম্বর স্কোর করতে যাও তারা প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে করবে, যাদের পাস করার লক্ষ্য তারা অবশ্যই আমাকে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো বলে দেবো, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ফলো করবে, তাহলে অবশ্যই HS পরীক্ষা বেশি নম্বর বা সফলতা অর্জন করতে পারবে। তো এই অধ্যায়টা যেটা করতে হয়, 2 মার্কের একটা প্রশ্ন করতে হয়, সেই সঙ্গে 3 মার্কের একটা প্রশ্ন হয়, মোট 5 মার্ক এই চ্যাপ্টারে করতে হয়। এই জন্য চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তো শুরু করছি দমন অধ্যায়কে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান, ঠিক আছে? চলে আসি, 1 নম্বর প্রশ্ন চলে আসবে, 1 নম্বর প্রশ্ন আমি বাদ দিয়েছি। তো 2 নম্বর থেকে শুরু করছি, দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখি আমরা কী বলছি। N/10 H2SO4 M/2 মানে নর্মালিটি, M/2 মোলারিটি, দমনের মধ্যে কোনটি গাঢ়ত্ব বেশি এবং কেন, ঠিক আছে? আর এই প্রশ্নগুলি যদি PDF ফাইল পেতে যাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, কোশ্চেন নম্বর 2 দেখো, স্টার মার্ক দেওয়া আছে। দাপকের বাস্তুচাপে আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউলটির সূত্রটি বিবৃত করো। কোশ্চেন নম্বর 4, সাধারণ অবস্থায় লবণকে জলে দ্রবীভূত করলে বাস্তুচাপের অবনমন ঘটে কেন, খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নম্বর 5 দেখো, আদর্শ লবণ গঠনের শর্তগুলি রেখো, কন্ডিশনকে আদর্শ লবণ গঠনের জন্য। কোশ্চেন নম্বর 6 বাদ দিয়েছি। কোশ্চেন নম্বর 7 দেখো, জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন, মানে জলে নুন দ্রবীভূত করলেই যোগ বলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন। কোশ্চেন নম্বর 8 আসবো, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল সূত্র ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 3 মার্কের প্রশ্ন। কোশ্চেন নম্বর 9টা অত বেশি ইম্পর্টেন্ট নয়, স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল সূত্রে প্রযোজ্যতা বা সীমাবদ্ধতা রেখা। কোশ্চেন নম্বর 10 ভীষণ ইম্পর্টেন্ট, স্ফুটনাঙ্ক ধ্রুবক কাকে বলে অর্থাৎ KB কাকে বলে, একক কী হয়, ঠিক আছে? এর সঙ্গে যে প্রশ্নটা আসে অনেক সময়, স্ফুটনাঙ্ক ধ্রুবক অর্থাৎ KB সমান 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কী বোঝায়। ওকে, কোশ্চেন নম্বর 11 দেখে নাও, ইউরিয়া যোগ করলে দমনের হিমাঙ্ক কমে যায় কেন, ঠিক আছে? আমাকে এই প্রশ্নগুলো দিচ্ছে, এই প্রশ্নগুলোর অধিকাংশ উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, এই প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে পেয়ে যেতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 চলে আসে। কোশ্চেন নাম্বার 12 কী বলছে, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউলটি সূত্র, হিমাঙ্কের অবনমন আর স্ফুটনাঙ্কের উন্নয়ন, এই দুটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রায় সেম একই রকমই হয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13 একই রকম, হিমাঙ্ক ধ্রুবক কাকে বলা হয়, এই যে KB ছিল KB-র মতো একই রকম হচ্ছে অ্যান্সার হবে। তো 14 নম্বর কোশ্চেন চলে আসবো, হিমাঙ্ক রোধক দমন কাকে বলে, উদাহরণ দেয়, হিমাঙ্ক রোধক দমন কাকে বলে তার উদাহরণ। কোশ্চেন নম্বর 15 ইম্পর্টেন্ট, 0.1 মোলার NaCl দমনে হিমাঙ্কের অবনমন, 0.1 মোলার চিনি দমনে হিমাঙ্কের অবনমন দ্বিগুণ হয় কেন, NaCl দমনে হিমাঙ্কের অবনমন মান চিনি দমনে হিমাঙ্কের অবনমনের মান থেকে বেশি হয় কেন। কোশ্চেন নম্বর 16 দেখো, কোনো দমনের অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্রগুলি রেখো, অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও 3 মার্কের প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 19 দেখো, ভীষণ ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নের জন্য, বিপরীত অভিশ্রবণ বা রিভার্স অসমোসিস কাকে বলে, উদাহরণ দ। ওকে, কোশ্চেন নম্বর 20 ভ্যানটপ গুণক কাকে বলে, কখন এর মান 1-এর থেকে বেশি এবং কম হয়। কোশ্চেন নম্বর 11-21 মানুষের রক্ত থেকে 1% NaCl জলীয় দমনে, 0.5% NaCl জলীয় দমন যোগ করলে কী ঘটবে মানুষের রক্তকে, মানে রক্ত বা রোহিত কোনো যেটা থাকে কী হবে সেটা। কোশ্চেন নম্বর 22 কঠিন দমন কাকে বলে, এই কয় প্রকার কী কী, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেল আপলোড করে দেখে নিতে পারো। কোশ্চেন নম্বর 23 হেনরির সূত্র, হেনরির সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা, হেনরির সূত্র কী, কোন কোন ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় এবং হয় না। কোশ্চেন নম্বর 24 পাহাড়ি রাস্তায় বরফ গোলাবার জন্য KCL ব্যবহৃত হয় কেন, এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যারা বেশি নম্বর পেতে চাও তারা অবশ্যই এই ধরনের প্রশ্নও করে রাখো অবশ্যই। কোশ্চেন 25 সংখ্যাগত ধর্মের অস্বাভাবিকতার কারণ কী, মানে কোয়ালিটির যে প্রভাবটা থাকে তার অস্বাভাবিক, কখন কখন অস্বাভাবিক হয়। কোশ্চেন 26 খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কোশ্চেন 27 দেখো, M/10 KCL দমনের অভিশ্রবণ চাপ এবং M/10 ইউরিয়া দমন অভিশ্রবণ চাপের মান সমান হবে, ব্যাখ্যা কর, সমান কি হবে, যদি সমান হয় ব্যাখ্যা, না হলে তাও ব্যাখ্যা করবে। কোশ্চেন 28 মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, KI জলে দমনে HgI2 যোগ করলে দমনের বাস্তুচাপ বৃদ্ধি হয় কেন, এটা কিন্তু খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর কি, অনেক সময় কঠিন প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর কোশ্চেন 29 বিশুদ্ধ দাপক অপেক্ষা দমনের হিমাঙ্ক কম হয় কেন, দমনের হিমাঙ্ক সবসময় বিশুদ্ধ দাপক কম হয়ে থাকে না। কোশ্চেন 13 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম কাকে বলে, উদাহরণ দ। কোশ্চেন 31 গাণিতিক প্রশ্ন দেখুন, 47.5% WWW নাইট্রিক অ্যাসিড দমন নর্মালিটি কত হবে, আপেক্ষিক গুরুত্ব 1.3 বলা আছে। কোশ্চেন 32 কত গ্রাম ইউরিয়া যোগ করলে 100 গ্রাম জলের
বাস্তবতা 25% হ্রাস পায়। কোশ্চেন এই চ্যাপ্টারটাই কিন্তু অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এই চ্যাপ্টারটাই অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। ওকে, নেক্সট 233 কী বলছে, 8 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত করলে দ্রবণীয় স্ফুটনাঙ্ক কত হবে, জলের মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবকের মান দিয়ে দিয়েছে। তার এই ধরনের অঙ্ক কিন্তু আসে, মানে স্যাম্পেল দেওয়ার চেষ্টা করেছি। 34 দেখুন, 1 ডেসিমোলার পটাশিয়াম সায়ানাইড দ্রবণ 300 কেলভিন তাপমাত্রা 50% বিদ্যুত হয়, দ্রবণটি অভিশ্রবণ চাপ নির্ণয় করা। কোশ্চেন 35, মানবদেহ রক্ত 27% উষ্ণদেহ গ্লুকোজের 5.722% WBP জলীয় দ্রবণের সাথে আইসোটোনিক, এক্ষেত্রে রক্তের অভিশ্রবণ চাপের মান নির্ণয় করো। তো এই যে অঙ্কগুলো দিয়েছি বা যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবেন, এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবেই। আর আরেকটা কথা বলে দিই, এই চ্যাপ্টারের ওপর অনেক ভিডিও এবং অনেক হচ্ছে গাণিতিক প্রশ্ন, তার সমাধান আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই সমাধান এই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো পেয়ে যেতে পারবে। ওকে, এখানে শেষ করছি, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকবে, সুস্থ থাকবে।